জামুরিয়ার বিভিন্ন এলাকায় ড্রেন, রাস্তা সহ নানান উন্নয়নমূলক কার্যের উদ্যোগ নিয়েছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। সোমবার জামুরিয়ার বগড়াচটি বস্তি এলাকায় ড্রেন, ঢালাই রাস্তা, বাচ্চাদের খেলার জন্য নবনির্মিত পার্ক সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যের উদ্বোধন করেন মেয়র জিতেন্দ্র কুমার তেওয়ারি। এরই পাশাপাশি জামুরিয়া 2 নম্বর ওয়ার্ড এলাকাতেও সুলভ শৌচালয়ের উদ্বোধন করেন তিনি। উপস্থিত ছিলেন MIC পূর্ণশশী রায়, বোর্ড চেয়ারম্যান শেখ শানদার প্রমুখরা। এই সম্পর্কে মেয়র জিতেন্দ্র তেওয়ারি তার বক্তব্যে বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি মানুষের সুবিধার জন্য এই সমস্ত কাজগুলি করতে পেরেছেন। অনেক মানুষ আছে যারা আমাদেরকে ভালোবাসে, তো ঠাকুরের কাছে আজ শিবরাত্রির দিনে আমরা প্রার্থনা করি যারা আমাদেরকে ভালোবাসে ঠাকুর তাদেরকে যেন ভালো রাখে। অনেক মানুষ আছে যারা আমাদেরকে ভালোবাসে না, আমাদের উপর রাগ আছে, অভিমান আছে, আমরা ঠাকুরের কাছে চাইবো তাদেরকে ঠাকুর যেন ভালো রাখেন। সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকুক, কারো জীবনে যেন দুঃখ কষ্ট না থাকে এবং আগামী দিনে যাদের আমাদের উপর রাগ অভিমান আছে, যারা এখনো আমাদেরকে ভালোবাসতে পারেননি, ঠাকুর যেন আমাদেরকে এমন শক্তি দেন যে আগামী দিনে তাদের ভালোবাসা আমরা পেতে পারি, তাদের কাছে যেতে পারি, তাদেরকে জড়িয়ে ধরতে পারি, তাদের চোখে জল যাতে আমরা বুঝতে পারি। এই আশীর্বাদ নেওয়ার জন্য ঠাকুরের কাছে এসেছি, অন্য কোনো বক্তব্য না। এবং জামুরিয়ার মানুষকে ধন্যবাদ জানাই যে আপনারা যদি আমাদেরকে সুযোগ না দিতেন তাহলে এই টয়লেটটা আমরা করতে পারতাম না। পরবর্তী ক্ষেত্রে যারা কমিটি আছেন তাদেরকে বলবো যে গীতা উদ্যোগে এটা হয়ে গেছে ঠিকই, কিন্তু এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, যাতে ঠিকভাবে এটা রক্ষণাবেক্ষণ হয় সেটা আপনারা দেখে নেবেন। এই যে শিবরাত্রি উপলক্ষে মন্দিরে গিয়ে পূজা অর্চনাও করেন মেয়র জিতেন্দ্র তেওয়ারি, সাথে ভজন কীর্তনও করেন তিনি। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।